কাঁচরাপাড়া পৌরসভায় সরকারি পরিষেবা প্রদান। আজ হাওড়ায় অনুষ্ঠিত হলো মমতা বন্দ্যোপাধ্যায় কর্তৃক সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান। এই অনুষ্ঠানে সরাসরি সম্প্রচার পৌরসভায় বসে দেখলেন কাঁচরাপাড়া পৌরসভার চেয়ারম্যান কমল অধিকারী সহ সমস্ত কাউন্সিলর এবং পৌর আধিকারিকেরা। পাশাপাশি শহরের মানুষকে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের পরিষেবাও দেওয়া হয়। এদিন পৌরসভা থেকে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প এবং আজকের এই অনুষ্ঠান নিয়ে কি বললেন কাঁচরাপাড়া পৌরসভার চেয়ারম্যান, শুনুন। হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবাই পাচ্ছেন, খুবই কমের মধ্যে এখন 60% অফ চলছে। নয়ারটি গরিপুর চমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে। এবার পুজোর খাওয়া দাওয়ার সঙ্গে ছুটি আড্ডা দিতে চান, তাহলে আর দেরি না করে এবার পুজোর আড্ডার সঙ্গে খাওয়া দাওয়ার সাথে গঙ্গার পাড়ে মন ভালো করার পরিবেশে একসাথে একই ঠিকানায় চলে আসুন ব্যারাকপুর মঙ্গল পাণ্ডে উদ্যানে। নানা ধরনের খাদ্য রসনার ভান্ডার নিয়ে চলে এসেছে রসই কিং রেস্টুরেন্ট। খাদ্য তালিকায় থাকছে ইন্ডিয়ান চাইনিজ তন্দুর, এছাড়াও পুজোর জন্য কিছু আকর্ষণীয় খাবার। তাহলে আর দেরি না করে পুজোর আড্ডায় চলে আসুন ব্যারাকপুর মঙ্গল পাণ্ডে উদ্যানের রসই কিং এ।